নাম কি? মোবারক। মোবারক, বাড়ি কোথায় বলেন? রাজাপুর। রাজাপুর, মঠবাড়ি আসছেন কেন? মঠবাড়ি আসছি এই ডাকাতি করতে গেছি। ডাকাতি করতে আসছেন? এটা আইছে, এটা মিথ্যা কম নেই। কতদিন যাবো ডাকাতি করে? আমার জীবনে এই ফার্স্ট। এই ফার্স্ট? কতবারই করছেন আজকে রাতে? আমি একবারই ঢুকছি, আরবার আর এক বিজে না যাই। আপনার সাথে কতজন ছিল? ছয়জন ছিল। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি খুলনা, ছয়জনের ভিতরে একজনের বাড়ি আছে রাজাপুর, আর পাঁচজনের বাড়ি খুলনা। বাকি লোক কোথায় এখন? বাকি লোক কোথায় এখন? হ্যাঁ কইতে পারি না, হেরা তো আমার, আমি তো পিছন দিয়ে চলে গেছি। আজকে রাতে কতবারই চুরি করছেন, ডাকাতি করছেন? আমি ওই একবারই গেছে, আমি রাস্তায় খাড়াইছিলাম, আমি কোনো বাড়ি ঢুকিনি। আমি রাত্র কয়টার সময়, রাত্র কতটার সময় আপনি চুরি করছেন, ডাকাতি করছেন? টাকা দিয়ে নিয়ে এসে? টাকা ইজন কিছু তোরে দি মনে আয়, নগদ দেয় না? কিছু না, কিছু দেয় না। যে মালামাল চুরি করছেন সেগুলো কি? লগে আনলাম না, তা দেবে কেমনে? আমি তো ওই মাথায় ঘুরিয়ে রয়েছি। ওদের নাম জানেন? সাথে যারা ছিল ওদের নাম বলেন। ওই যে দুইজন, একজন হইছে যে মিলন, আর একজনের নাম আমনে লাগে দেন কি কইলাম, আমার তো খেয়াল নাই, মন্টু। আজকে রাত্রে হইলো বাদশা ফরাজির ঘর ডাকাতি হইছে, স্বপন, এরপর হইলো ইদ্রিস, এই তিনটা ঘর। তা আমরা প্রথম শুনছি দুইটা ঘরের কথা, এরপরে রাত তিনটায় এরে ধরার পরে, রাত তিনটায় এরে ধরার পরে, এরপরে আমরা এর কাছে একটা মোবাইল পেয়েছি। এই মোবাইল পাওয়ার পরে মোবাইলের সূত্র ধরিয়া এই মোবাইলটার নাম্বার ই করার পরে পাওয়া গেছে ইদ্রিসের ঘর। ইদ্রিসের বিল্ডিং এর ওই যে সিটকিনি ভাঙ্গে ঢুকছে, এবং আজ থেকে দুই দিন আগে ওই যে পশ্চিম বিটাখালি ওই জায়গায় দুইটা ঘর এরা ই করছে। কিন্তু ওই লোকের যে মানে লোকের যে নমুনা যে দেশে, আর এর ভিতরে হুবাহু মিল আছে, এবং স্বীকারও করছে যে আমি আজকে প্রথম আইছি, এবং এখন মোটামুটি স্বীকার করার পথে আর কি। এই কিন্তু এগো মানে এই আমাদের এলাকায় 2-10 বছর এরকম ঘটনা ঘটে নাই। এই এই এলাকার মানুষ কালকে মনে করেন পরশু দিন ওই ঘটনা ঘটার পর তো পুরা এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ রাত্রে সচেতন আছে, পায়রার অবস্থা ছিল, বিধায় রাত্রে ধরা ধরতে আমরা সক্ষম হয়েছি। রাত যখন 3:30 তখন 6-7টা লোক আর কি এই দিক দিয়ে আসছে, আসার পর ইসমাইল পোহনান আছে, সে আবার আমাকে গরু ঘর দেখতে আইছে, গরু ঘরে শব্দ হয়, দেখার সাথে সাথে 6-7টা লোকাইয়া ওরে দাবর দিয়েছে। দাবর দেওয়ার পরে কিছু লোক দক্ষিণে চলে গেছে আর কিছু লোক উত্তরে আসছে। তা ওরা উত্তরে আসছে, ডাক দিয়েছে যে তোরা তাড়াতাড়ি আয় যেয়ে দুইজন আইছে, একজন আসতে পারে নাই, না আসতে পারে না, তারা এই উত্তরে চলে গেছে। উত্তরে চলে যাওয়ার পরে আমি মামুন মাস্টারে ফোন দিছি যে সামনে ডাকাইত গেছে, তোমরা বাইরেও। কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর, একটা লোক একটা ব্যাগ, ব্যাগের ভিতরে একটা জাল, জুতো, একটা নারকেলের তেল, পাগল সে যে একটা লাড়ি নিয়া সে আসতেছে যে আমি পাগল। তারপর পাগল বলার পরে এই পাগল পরে ছাড়িয়ে দেওয়ার কিছু সময় পর আবার কই না, ও পাগল না, ওই লোক যে আড়াই গেছে ওই লোকই। এখন পরবর্তী তার আবার ধরা হয়েছে, ধরা হওয়ার পরে তারা নিয়ে আসার পরে সে স্বীকারোক্তি করছে, যে সে একজন আর ও ছয়জন ছিল তার সাথে, দুইজনের নাম জানে আর নাম জানে না, এইটা বলতে আছে এখন। আর দুই স্বপনের বাড়ি আর কার বাড়ি? স্বপনের বাড়ি বাদশা ফরাজি বাড়ি ইদ্রিস। এই তিনজন হয়েছে আজকের, আর কতদিন হয়েছে ওই লিগে এইদিকে খালেক আর কেডা নবী হোসেন ইয়াসিন হলদারের ছেলে? হ্যাঁ, এইগুলো জানি। আর ওই ডাকাত আটক আছে, ওদের সেবা আসলে সে এটার ব্যবস্থা নেবে। ও আমারে নিয়ে আইছে, আমি ওইখানে বসা দিলাম, আমারে লই আইছে, কিছুদিন অভাবে আছে, তাই আয় আমার কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি যাস করো না আর ডাই তো না, আমার লই আইছে, যে অভাবে আছে আয় লগে লগে আটবি আর একটু। আচ্ছা আচ্ছা, আবার জীবনে প্রথমে আমার কোন জায়গায় এক্সপার্ট নাই, আপনি সব থানায় জি আপনি ইনকোয়ারি করে দেখেন যে আমি শুনলাম
কি আমার ভাত খান দানেও নাই, কিন্তু আমি অভাবে পড়ছি, আমারে নিয়ে এসে জোর করিও নাই।